হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানি, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করবো, তোমরা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে আমি তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করবো, ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাকে পার্সোনালি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার সোশ্যাল মিডিয়া সাইটে তোমরা আমাকে ফলো করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো। তাহলে চলো বেশি ওয়াকওয়াক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা স্টার্ট করার আগে দেখো, আমি আজকে কিন্তু কোনো লিপস্টিক অ্যাপ্লাই করিনি, যেহেতু এটা লিপস্টিক চ্যালেঞ্জ আমি নিয়ে চলে এসেছি, সেই জন্য আমি কোনো আগে থাকতে লিপস্টিক অ্যাপ্লাই করিনি। তোমাদের সামনেই আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। আমার লিপে কিন্তু কোনো এখন লিপস্টিক নেই, একদমই কিন্তু আমি কিচ্ছু ইউজ করলো। লিপস্টিক চ্যালেঞ্জটা আমি শুরু করা যাক। এখন দেখছি সবাই ট্রেন্ডিংয়ে সবাই লিপস্টিক ব্লাইন্ড ফোল্ড লিপস্টিক চ্যালেঞ্জ কিন্তু শেয়ার করছে। আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম, আমি ব্লাইন্ড ফোল্ড লিপস্টিক চ্যালেঞ্জ করব না। আমি কিন্তু দেখেই লিপস্টিকটা কিন্তু পরবো, কিন্তু কীভাবে পরবো, আমি কোনো হাতের সাহায্য ছাড়া বা কোনো লিপ লাইনার হোক বা কোনো লিপ ব্রাশ হোক সেগুলো ছাড়াই কিন্তু আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। সেটা কীভাবে করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিকুইড লিপস্টিক। তোমরা এখানে দেখো, এখানে একটা লিকুইড লিপস্টিক নিয়েছি, একটু মেরুন কালারের মিস ক্লেয়ারের একটা লিকুইড লিপস্টিক। আমি এই লিকুইড লিপস্টিকটা মাঝখান দিয়ে একবার লাগিয়ে নেবো, তারপরে ওই লিপস্টিকটাই কিন্তু আমাকে হাত ছাড়া আমার লিপের সাহায্যে আমি লিপস্টিকটা কিন্তু লিপে অ্যাপ্লাই করতে হবে। খুবই ইন্টারেস্টিং, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো আমি লিপস্টিকটা খুলে নিচ্ছি, নেওয়ার পরে এখন দেখো আমি ক্লোজ হয়ে নিচ্ছি। জাস্ট আমি কিন্তু মাঝখানে বরাবর আমি ইউজ করব। জাস্ট এর মাঝখানে কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। এবার কিন্তু আমার এই লিপস্টিক ছাড়া বা ফিঙ্গার ছাড়াই আমি এই লিপ দিয়ে কিন্তু আমার পুরো লিপে কিন্তু লিপস্টিকটা আবার অ্যাপ্লাই করব। দেখো আমার লিপস্টিকটা কিন্তু আশা করি সুন্দরই পরা হয়েছে, তোমরা জাস্ট দেখো। আমি আর একবার কিন্তু জাস্ট কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখো আমার লিপসটা অ্যাপ্লাই হয়েছে। দেখো তোমরা কর্নারেও কিন্তু আমার লিপসটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যায়। আমি কিন্তু এখানে কোনো হাত ইউজ করিনি, কোনো লিপস্টিকের অ্যাপ্লিকেটার ইউজ করিনি, জাস্ট লিপ দিয়ে কিন্তু পুরো লিপসে কিন্তু আমি লিপস্টিকটা পড়েছি। এটা একটু লাইট হয়ে গেছে, আমি একটু ডার্ক করার জন্য আর একবার জাস্ট তোমরা দেখো আমি কিন্তু পুরো লিপসটা অ্যাপ্লাই করে না, মাঝখানে যেরকম ইউজ করেছিলাম তো সেইভাবেই আমি কিন্তু ইউজ করছি। দেখো মাঝখানে কিন্তু লাগিয়েছি, আমি লিপে চারিদিকে লাগাইনি, জাস্ট একটু লিপস্টিক কালারটা একটু ডার্ক করার জন্য। তোমরা জাস্ট দেখো, আমি ক্লোজ দেখাচ্ছি তোমাদের আমার লিপস্টিকটা কতটা সুন্দর পরা হয়েছে। কোনো মনেই হচ্ছে না কোনো লিপস্টিক অ্যাপ্লিকেটার ছাড়াই কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। তোমরা জাস্ট দেখো আমি জাস্ট লিপ দিয়েই কিন্তু আমার পুরো লিপসে কিন্তু অ্যাপ্লাই করেছি। আমি তো খুবই স্যাটিসফাইড। এটা তোমরা বলবে যে আমার লিপস্টিকটা ঠিকভাবে পরা হয়েছে কিনা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আমি লিপস্টিকটা খুব সুন্দরভাবে পরতে পেরেছি কিনা। আর আমার তো এটা পার্সোনালি খুবই ভালো লাগছে, না মনে হচ্ছে ঠিকঠাকই লিপস্টিকটা আমার পরা হয়েছে। আর আমার এই লিপস্টিক চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার এই লিপস্টিক চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এই